সতেরোতম শিক্ষক নিবন্ধনের লিখিত ফল শিগগিরই সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় বন্ধুগণ আপনারা ইতিমধ্যেই জানতে পারলেন যে সতেরোতম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল শিগগিরই প্রকাশ হতে যাচ্ছে এটি আজকে চোদ্দোই আগস্ট দু হাজার তেইশের আপডেট এবার আমরা প্রতিবেদনটির বিস্তারিত দেখে নেব এখানে বলা হচ্ছে যে সতেরোতম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল শিগগিরই প্রকাশ করা হবে বলে জানিয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এন দ্রুতই এই ফল প্রকাশের জন্য জোর চেষ্টা চালানো হচ্ছে বলে জানিয়েছে এন এ বিষয়ে জানতে চাইলে এন চেয়ারম্যান মোহাম্মদ এনামুল কাদের খান তিনি বলেন সতেরোতম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফলাফল শীঘ্রই প্রকাশ করা হবে আমরা এই ফল প্রকাশের লক্ষ্যে কাজ করে যাচ্ছি এবছরের মার্চে সারাদেশে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশনারি পর্যায়ে শিক্ষক নিয়োগের জন্য সতেরোতম শিক্ষক নিবন্ধনের ঐশ্বিক বিষয়ে লিখিত পরীক্ষার তারিখ প্রকাশ করা হয় প্রিয় বন্ধুগণ প্রথম আলোর এই প্রতিবেদনে আরও বলা হয় এন এর বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে স্কুল ও স্কুল দুই পর্যায়ে প্রিলিমিনারি লিখিত পরীক্ষা গত পাঁচই মে এবং কলেজ পর্যায়ে লিখিত পরীক্ষা ছয় মে অনুষ্ঠিত হয়েছে প্রিলিমিনারিতে উত্তীর্ণ এক লাখ একান্ন হাজার তিনশো ছত্রিশ প্রার্থীকে ঐশ্বিক বিষয়ে বিষয়ভিত্তিক লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেন এন এর অধীনে সতেরোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষা দু হাজার বিশের প্রিলিমিনারি পরীক্ষার ফল গত বাইশে ফেব্রুয়ারি এন এর ওয়েবসাইটে প্রকাশ করা হয় এ পরীক্ষায় মোট উত্তীর্ণ হন এক লাখ একান্ন হাজার চারশো ছত্রিশ জন এর মধ্যে স্কুল দুই পর্যায়ে রয়েছে পনেরো হাজার তিনশো উনআশি জন স্কুল পর্যায়ে বাষট্টি হাজার আটশো চৌষট্টি জন এবং কলেজ পর্যায়ে তেহাত্তর হাজার একশো তিরানব্বই জন পরীক্ষায় পাশের হার ছিল চব্বিশ দশমিক আট নয় পারসেন্ট এদিকে আরও বলা হয় দু সালে তেইশে জানুয়ারি সতেরোতম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় এন এর অধীনে গত তিরিশ ও একত্রিশ ডিসেম্বর সতেরোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয় প্রিলিমিনারি পরীক্ষা স্কুল দুই স্কুল ও কলেজ পর্যায়ে মোট এগারো লাখ তিরানব্বই হাজার নয়শো আটাত্তর জন পরীক্ষার্থী আবেদন করেন পরীক্ষায় অংশ নেন ছয় লাখ আট হাজার চারশো বিরানব্বই জন এর মধ্যে স্কুল দুই পর্যায়ের পরীক্ষার্থী নব্বই হাজার একশো একানব্বই জন স্কুল পর্যায়ে পরীক্ষার্থী তিন লাখ দুই হাজার চারশো বাইশ জন ও কলেজ পর্যায়ে পরীক্ষার্থী ছিলেন দুই লাখ পনেরো হাজার আটশো উননব্বই জন প্রিয় বন্ধুগণ আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলেন এবং আজকের এই ভিডিওর মূল প্রতিপাদ্য বিষয় সতেরোতম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফলাফল শীঘ্রই প্রকাশ হতে যাচ্ছে আশা করি এই প্রতিবেদনটি সম্পর্কে বিস্তারিত বুঝতে পারলেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন সেই সাথে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিও আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন अल्लाह हाफिज़